কি অবস্থা? প্রত্যেকটা দিন রাতে বেলা আসবো না, কোনোদিন আসে না, আমার কপালে আল্লাহ গুলা লিখে রাখছে। আমার শ্বশুর শাশুড়ি কত ভালো, তারপরেও আমার জামাইটা অনেক খারাপ হয়ে গেছে। আয়েশা মার দর করবো এই ডাকে, আল্লাহ আমি এখন কি করব, তুমি আমাকে রাস্তা দেখাও। আর পারতেছি না, আমার অনেক খিদা লাগছে, আমি ভাত খেয়ে এলোই, দেখি যাই। আজকে আয়েশা যে কি অত্যাচারটা করবো যদি জানে আমি এই ভাত খাইছি, তাহলে শুনলে অনেক অত্যাচার করবো। আগে খেয়ে এলোই তাহলে, জীবনে তো সুখ পাইলাম না, বাপের বাড়িতে সুখ পাইলাম না, সব মায়ের অত্যাচার, স্বামীর ঘরে এসেও সুখ পাইলাম না। শ্বশুর শাশুড়ি একটু ভালো ছিল, তো জামাইটা ভালো না, আল্লাহ জানে। নামাজ পড়ে আমার জামাইয়ের জন্য দোয়া করুন, দেখি আল্লাহ যদি আমার মুখের কথা শুনে। অন্য কোন মেয়ে হইলে এই সংসারে থাকতো না। তোমারে আমি অনেক ইয়ে করি, অনেক ভালোবাসি, ভালো অনেক একটা ভালো মেয়ে, সেই জন্য তুমি আমার পোলার কাছে আমার আছো। এই পোলাটা আজকে আসো, তারপরে পরে একটু বুঝায় বাজায় বলবো, ঠিক আছে? কেন?
আসলে আজকে ধইরে পিটা দেব আমরা দুইজন ধইরে না আমরা দুইজনে ধইরে পিটন দেব আচ্ছা ঠিক আছে মা আমি আমার ঘরে গেলাম মুস্তাকিম নে নিয়ে গেলাম আর নিয়ে আমি আমার ঘরে যাই ঘুমাইব ও আসলে ও যত রাত্রে আসুক আমার কাছে বলো আচ্ছা ঠিক আছে আমি যাই নামাজ ওযু করে আসি নামাজ পড়ি আজকে নামাজ পড়ে দোয়া করি দেখি আল্লাহ কে দেখি যাই কিনা এ আল্লাহ তুমি আমার স্বামীকে হিদায়াত দান করো আমার স্বামী যেন একজন ভালো মানুষ হয় আল্লাহ মৌসুমি হয় মৌসুমি তুমি কই গেছো এত রাত তুমি এখনো সজাগ লইছো আমি আপনার জন্য বই এরেছি কেন খাইছো হ্যাঁ খাইছি হ্যাঁ খাইছো তাইলে তো খাইলে শুয়ে যাইতো তুমি ঘুমাই পড়তা তুমি জানো তো আমি এতে রেট হয় তো তুমি ঘুমা যাও না আপনার জন্য বই এরেছি তো আচ্ছা আসলে আমি সারা দিন না খাইয়া লইছি ঠিক আছে তুমি যে খাইছো আসো আবার তুমিও খাই আমিও খাই আম্মু কই অশান্তি করলাম তেমন ঠিক করিনি আগে যে বসতাম যে ছেলে নিয়া বউ নিয়া শান্তিতে রুমে ভালো ছিল অশান্তি না করে কি পাইলাম আজকে টাকা দিন পকেটে ছিল বন্ধু বান্ধব ছিল টাকা নাই আজ বন্ধু বান্ধব নাই এখন বুঝতে পারলাম যে টাকা ছাড়া বন্ধু বান্ধব থাকে না ভালোবাসা একজনে সে মা আর বউ আর কেউ ভালোবাসে না টাকা যতক্ষণ থাকবো ততক্ষণ এই মানুষ ভালোবাসবে টাকা ছাড়া কেউই ভালোবাসবে না মৌসুমি আমরা ডাকো কি অনেক ভুল করলাম তিন বছর হলে বিয়ে করলাম এই তিনটা বছরে অশান্তি দিলাম অন্য সব মায় হলে থাকতো না আমার মাই ভালো সুন্দর একটা বই নিয়েছে সংসার করার জন্য আমি করি নেই আল্লাহ তুমি আমার এখন কিছু করার তৌফিক দাও আমি যেন আমার ছেলে সন্তান নিয়ে সেরা যে ভালোভাবে বাঁচতে পারি মৌসুমি মারে ডাকো আমি আসতেছি বাবা তুই আইছস আইছি মা আচ্ছা এভাবে ঘুরে বেড়ালে কি চলবো ব্যবসা এগুলো কি দেখা লাগবে না এগুলো না দেখলে এগুলো ইয়ে হয়ে যাইবো না একটা সুন্দর একটা ছেলে হয়েছে ছেলেটারে মানুষ করা লাগবে না এভাবে করলে চলবে হ মা আজ থেকে আমি সব দায়িত্ব নেব
একদিন আমি যা করছি সব ভুল করছি, আজ থেকে আমি ভালোই জানবো। বাবার যে সম্পত্তি আছে এই সম্পত্তির সব দায়ভার আমি নিব, আমি দেখব। এখন আমার একটা ছেলে হয়েছে। মামা আমার ছেলেটারে দাও, দেখ কত সুন্দর তুমি আম্মু আছে, তোমার দাদি আছে, তাহলে তোমার আর কি সমস্যা? আব্বু থাকবো তোমার কাছে। বাবা বাবা বাদ দাও, আমরা বাদ দাও, আমার বাদ দাও। আমরা তো খাইছি, তুই একাই খা। Thank you.
আপনাদের সামনে এমন একটা চ্যানেলের নাম নিয়ে অবশ্যই ভাইরাল চ্যানেলটা অবশ্যই আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে লাইক দিবেন সুন্দর নামটা কিন্তু এখনো বলিনি কি নাম বলেন তো KMK মিডিয়া অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং বেশি বেশি অবশ্যই আপনারা সকলের আগে করবেন কি ইউটিউব চ্যানেলে ঢুকলেই দেখা যায় লাল একটা অপশন ওরে একটা থাপ্পাস করে টিভি মারা দেবেন আর আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে লাইক হবে এবং ঘন ঘন আপনারা হিরো আলমকে ওই চ্যানেল দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ।